যদি মুদ্রার দর পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ঋণ আদায়ের পদ্ধতি কি হবে? ঋণ আদায়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ধর্তব্য হবে না। আপনি 10,000 টাকা লোন নিয়েছেন একজনের কাছ থেকে 10 বছর আগে, 10 বছর আগে যে 10,000 টাকা লোন নিয়েছেন, এখন বর্তমানে সেই 10,000 টাকার বাজার মূল্য অনেক কমে গেছে, এখন 10,000 টাকায় সে জিনিস পাওয়া যায় না, 10 বছর আগে যে জিনিস পাওয়া যেত। এখন আপনি কি করবেন? উত্তর হলো মুদ্রাস্ফীতি এক্ষেত্রে ধর্তব্য নয়, ওই 10,000 টাকাই দেবেন আপনি। এখন প্রশ্ন হবে, চাইলে 10 বছর আগে যে ভদ্রলোক আমাকে লোন দিয়েছেন তিনি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, কারণ 10 বছর আগের 10,000 টাকার ভ্যালু এখনকার 10,000 টাকার ভ্যালু তো এক না। তাহলে তার যে ক্ষতি হয়ে গেল সেটা কিভাবে আমরা পোষাব? এটার উত্তর হলো যে ইমানদারের দৃষ্টি শুধু দুনিয়াবী লাভ ক্ষতিতে নয়, ইমানদারের দৃষ্টি দুনিয়াবী লাভ ক্ষতির পাশাপাশি আখেরাতের লাভ ক্ষতির দিকেও আছে। ঋণ দেওয়া একটা ইবাদত, লোন দেওয়া একটা ইবাদত, একটা নেক আমল। কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে যে দানের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে ঋণ দিলে সওয়াবের বেশি হয়। প্রশ্ন উঠতে পারে কিভাবে এটা হয়? দান করলাম মানে একসাথে দিয়ে দিলাম, আর ঋণ দিলাম মানে দিলাম আবার নেব, তাহলে একসাথে দিয়ে দেওয়ার চাইতে আবার দিলাম আবার নেব উত্তম কীভাবে হয়? এর উত্তর হলো, এর মানে হলো আমি একজনকে 100 টাকা দান করব, তাকে 100 টাকা দান না করলেও তার তেমন কোনো অসুবিধা নেই, এই লেভেলের আছে লোকটা, তারপর আমি তাকে দান করলাম। এই নফল দান এটার চাইতে একটা লোকের 100 টাকা লোন দরকার, তার লোনটা দিলে তার অনেক উপকার হবে, না দিলে অনেক ক্ষতিগ্রস্ত হবে বেচারা। এই টাইমে এই 100 টাকা এখানে দানের চাইতে এখানে লোন দেওয়াটার সব বেশি হবে, এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। এই জন্য লোন দেওয়া যেহেতু সওয়াবের কাজ, আপনি 10 বছর আগে লোন দিয়েছেন, এখন সেটার দাম অনেক কমে গেছে, এটা দিয়ে এত জিনিসপত্র পাওয়া যাবে না, 10 বছর আগে যেটা পাওয়া যেত, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহর কাছে এই 10,000 টাকার সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সো যেটুকু ক্ষতি হয়েছে তার সাথে লাভ হবে বহুগুণ বেশি। তো ইমানদার, তিনি তো লোন দিবেন আল্লাহকে খুশি করার জন্য, বিধায় এই লোন দেওয়ার প্রচলনটা বাড়াতে হবে। মুশকিল হলো আজকাল লোন দিলে টাকা উসুল করা যায় না, মানুষ বেশিরভাগ ফাঁকি ঝুঁকি দেওয়ার মানসিকতা রাখে, এই জন্য তিনি শরীয়ত বন্ধকের ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলা কোরআনে বন্ধকের বিধান রেখেছেন, ফরিহান মাকবুদা, সেক্ষেত্রে বন্ধক রেখে তারপর লোন দিবেন, যদি আর না আদায় করে বন্ধকে তিনি বিক্রি করে টাকা উসুল করবেন। তারপর লোন নিঃস্বার্থভাবে সুদমুক্ত লোন দেওয়ার এই প্রচলন আমাদের সমাজে বাড়াতে হবে, সুদের মোকাবেলার জন্য সুদমুক্ত লোনের প্রচলন বাড়ানোর কোনো বিকল্প নাই। কেউ যদি হাজারো মানুষের সামনে কারো নামে বদনাম করে, পরবর্তীতে গোপনে তার কাছে ভুল স্বীকার করে, ক্ষমা চায়, সে মানুষটি বলেছে আমি তোমাকে এইভাবে ক্ষমা করব না, সবার সামনে আমার নামে বদনাম করছো, সবার সামনেই ক্ষমা চাইতে হবে, ইসলামের সাথে কোনটা উত্তম? সন্দেহ নেই ক্ষমা করা খুব ভালো কাজ, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেছেন ফাফু আনহুম ওয়াসফাহ, আপনি তাদেরকে মাফ করে দেন যারা অন্যায় করেছে, মাফ করা সওয়াবের কাজ, কাউকে মাফ করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করেন। এখন কেউ যদি প্রকাশ্যে লোকজনের সামনে আপনার সম্মানহানি করেছে, আপনার কে নিয়ে কটু কথা বলেছে, তাহলে এটার তওবার নিয়ম হলো আবার লোকজনের সামনেই স্বীকার করা যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, এবং এই দাবিটা যৌক্তিক দাবি যে তুমি আমার মানুষের সামনে আমার অপমান করেছো, এখন একা একা এসে মাপ চাচ্ছ, সেটা না, মানুষের সামনেই তুমি মাপ চাও, এই দাবিটা যদি কেউ করে তো সে দাবিটা অন্যায্য দাবি না, সেটা ন্যায্য দাবি, এটা করার রাইট তার আছে। যদি তিনি উদারতার পরিচয় দেন যে লোকটা আবার মানুষের সামনে বলতে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ছোট হবে, ঠিক আছে আমার একটু মান সম্মান গেছে যাক, আস ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষের কাছে মান সম্মান দেয়া না দেওয়া, মানুষের দেওয়া মান সম্মান দেয়া না দেওয়ার কেউ না, মানুষের সামনে মান সম্মান থাকা না থাকাতে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। ইমানদার বিশ্বাস যেহেতু সেটা যে আল্লাহ কাছে আমি সম্মানিত কিনা, তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি মুত্তাকী হলে আল্লাহ কাছে সবচেয়ে সম্মানিত, আমার আখেরাত ঠিক থাকবে, আর মানুষ আমাকে অনেক কদর করে, আখেরাতে আমার কিছু নাই, আল্লাহর কাছে আমার বেশ যদি লাঞ্ছিত অবদারিত যদি হয়ে থাকে আল্লাহ না করুক, তাহলে এই সম্মানের কোনো মানে নেই, ঠিক আছে আমি আল্লাহর জন্য মাফ করে দিছি। এটা যদি কেউ করেন তিনি আল্লাহর কাছে অতিরিক্ত বিনিময় পাবেন, যেহেতু তিনি জুলুমের শিকার হয়েও তার কাছ থেকে কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু তিনি যদি বলেন যে হ্যাঁ মানুষের সামনে তুমি অন্যায় করেছো, মানুষের সামনে মাপ চাইতে হবে, তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থীকে সে কাজটা করতে হবে।